আগে যে হারে দাম ছিল হ্যাঁ সে আর একটু হলো কমছে। চাঁদা নিচ্ছে কিনা আচ্ছা এখানে যে শসাটা দিচ্ছে এটা মানে যখন আমরা দেশটা স্বাধীন করলাম নতুন করে 5ই আগস্ট আপনি কি খুশি? খুশি। এখন আপনি 4ই আগস্টে বা 3ই আগস্টে যেমন দাম ছিল ওই শসার এখন দাম কেমন বা সিন্ডিকেট আপনি দেখছেন কি কিছু যদি বলেন আমাদের? এখন দাম কালকে দাম একটু আগের তুলনাতে অনেক কমছে দাম না আসলে কমছে দাম সব মালের আগে কত আসছিল? আপনি যে এখানে বসছেন বাজারের মালিক সমিতির যে টাকা ওইটা দেওয়া ছাড়া আপনার কেউ জোর করে কোন টাকা আপনার কাছে নেওয়া হচ্ছে কিনা আপনি আমাদের সরাসরি বলতে পারেন? একটু হলো কমছে কিন্তু যে হারে কমা দরকার সে হারে কমে আপনারা জানেন আমাদের তো মনে হয় যে এখন এক ধাপেই তো কমে যাওয়ার কথা কারণ এখন পুরো সিন্ডিকেট নাই আগে তো যেভাবে নিচে এরা হ্যাঁ আমার পকেটে টাকাই থাকে না কতদিন পর্যন্ত আমাদের সমন্বয়ের ভাইয়ারা যে ডিরেকশন দিয়ে আমাদের বাংলাদেশের একদম একটা ফিরকে তুলে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে ডিরেকশন দিবে আমরা ওইভাবে কাজ করে যাবো। আমরা এই জন্যই মূলত কাউরন বাজার আসি নাইলে তো অন্য বাজারে যাইতে পারতাম কারণ এখানে বাংলাদেশের সব জিনিসপত্র এখানে আসে এটা হচ্ছে আরব তাই আমরা এখান থেকে যেন সব কিছু জানতে পারি আসলে দ্রব্যমূল্য কোথায় কীভাবে সিন্ডিকেট হচ্ছে সব কিছু আমরা এখান থেকে জানতে পারবো এই জন্য আমরা সবাই মিলে এই বাজারটাই আসছি। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।